ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নীলমাধব ফাউন্ডেশনের যৌথ প্রয়াসে বৃহস্পতিবার কামারপুকুর লাহাবাজার মাঠে এলাকার গরিব দুস্থ মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বিবেকানন্দ যুবক সংঘের সদস্যরাও আজ এই কর্মসূচিতে উদ্যোক্তাদের সাথে একত্রিত হন। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ছাড়াও বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে প্রায় 1-1.5 হাজার টাকার রেশন সামগ্রী আজ এই সকল দুস্থ মানুষদের হাতে তুলে দেন আয়োজকরা। খাদ্য সামগ্রী ছাড়াও এদিন করোনা সতর্কতায় মাস্ক ও স্যানিটাইজারও প্রদান করা হয়। করোনা আবহের এই সংকট পরিস্থিতিতে একাধিক খাদ্য সামগ্রী পাওয়ায় সকলেই অত্যন্ত খুশি বলে জানিয়েছেন। আজকে মুকুল মাধব ট্রাস্ট এবং ফিনোলেক্স কোম্পানির পক্ষ থেকে তাদেরই মূলত উদ্যোগে কামারপুকুর বিবেকানন্দ যুবক সংঘের পরিচালনায় প্রায় 300 মানুষের হাতে 1.5-2 হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখেই কামারপুকুর মেলাতলা মাঠে। এবং প্রত্যেকেই খুব আনন্দিত যারা পাচ্ছেন, এবং আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা বিবেকানন্দ যুবক সংঘ এবং ফিনোলেক্স কোম্পানির যারা পদ্মধার এসেছেন তাদের প্রত্যেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুব্রপ্রকাশ রাহা, আমি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। কামারপুকুর মেলাতলার মাঠে যে ত্রাণ সামগ্রী গরিব মানুষদের দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর তার সোশ্যাল রেসপন্সিবিলিটি যে পার্টনার আছে মুকুল মাধব ফাউন্ডেশন, এনাদের যৌথ উদ্যোগে আমরা সারা ভারতবর্ষের 26টি রাজ্যে 30,000-এরও বেশি আমরা এরকম কোভিড সিচুয়েশানে ত্রাণ সামগ্রী, যারা সমাজের একটু আন্ডার প্রিভিলেজ যারা রয়েছেন, যারা ডেলি ওয়েজ লেবারের আছেন, যাদের এখন এই কোভিড সিচুয়েশানে একটু দৈনন্দিন জীবিকা উপার্জনের অসুবিধা হচ্ছে, তাদেরকে হাতে আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি। কতজনকে দিচ্ছেন? আজকে আমাদের এখানে কামারপুকুরের বিবেকানন্দ যুবক সংঘের পক্ষ থেকে ওনাদের সহযোগিতার মাধ্যমে আজকে আমরা কামারপুকুরের গোঘাট 2 ব্লকে আমরা 300 জনার মতো ত্রাণ সামগ্রী আমরা আজকে তুলে দিচ্ছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে অভিক দাস, আমি ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে। Collection jeans and t-shirts only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।